আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমার মতো আপনারা যারাও চুল পড়ার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন, তাদের জন্যই মাত্র 30 মিনিটেই একেবারে ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করে ফেলুন 100% পিওর, একেবারে ভেজাল মুক্ত নারিকেল তেল। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই ঘরেই কী করে ঝটপট কোনো রকম ভেজাল ছাড়াই 100% পিওর নারিকেল তেল তৈরি করা যায়। এর জন্য প্রথমে আমি বড় সাইজের 5টা আস্ত নারিকেল ভালোভাবে পরিষ্কার করে একটা নারিকেল কোড়ানি দিয়ে সবগুলো নারিকেলই কুড়িয়ে নিয়েছি। ব্যাস, এই কোড়ানো নারিকেলগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে 100% ভেজাল মুক্ত ঘরের তৈরি নারিকেল তেল। এখন নারিকেল তেল তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ নারিকেল। এখন এই নারিকেলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি। তবে ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন পানিটা যেন হালকা কুসুম গরম হয়। এখন নারিকেল আর পানিটা একসাথে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করার পর নারিকেলের ঘন একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবং পেস্টটা কিন্তু অবশ্যই একেবারে মিহি হতে হবে। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন নারিকেলটা যত ভালোভাবে ব্লেন্ড করবেন নারিকেলের তেলটা কিন্তু ততটাই ভালো হবে এবং পরিমাণেও বেশি হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন ব্লেন্ডার অথবা পাটায় পিষে নারিকেলটা একেবারে মিহিভাবেই পেস্ট তৈরি করে নিতে। এখন সম্পূর্ণ কোরানো নারিকেলটাই আমি সেম পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন, এরই সাথেই কিন্তু সম্পূর্ণ নারিকেলটাই আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই নারিকেলের পেস্টটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে এরকম একটা স্ট্রেনার এই বোলের ওপর দিয়ে দেব। আর দিয়ে দেব 1 টুকরো সুতির কাপড়। এরপর একটা গর্ত চামচ দিয়ে নারিকেলের যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট থেকে 3 চামচ নারিকেলের পেস্ট এই সুতির কাপড়ের ওপর দিয়ে দেব এবং কাপড়টা একটা পুটলির মতো করে তৈরি করে হাত দিয়ে চিপে চিপে নারিকেলের পেস্ট থেকে সম্পূর্ণ নারিকেলের দুধটাই আমি আলাদা করে নেব। এখন সম্পূর্ণ নারিকেলের দুধটাই আলাদা করা হয়ে গেলে নারিকেলের যে অবশিষ্ট অংশটা থাকবে, দেখুন সেটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে। এখন এই অবশিষ্ট অংশটা আমি একটা সাইডে সরিয়ে রাখব, সেই সাথে বাকি নারিকেলের পেস্টটা থেকে সেমভাবে সম্পূর্ণ নারিকেলের দুধটাই আমি আলাদা করে নেব। দেখুন, এরই সাথেই কিন্তু সম্পূর্ণ ঘন পেস্টটা থেকেই আমি নারিকেলের দুধটা আলাদা করে নিয়েছি। এখন এই ঘন দুধটাকে আমি একটা প্লাস্টিকের র্যাপার অথবা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য, যেন নারিকেলের দুধটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন, 8 ঘন্টা পর সম্পূর্ণ নারিকেলের দুধটাই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে জমাট বেঁধে গেছে। এখন একটা চামচ দিয়ে জমাট বাঁধা নারিকেলের মিশ্রণটা একটা প্যানে নিয়ে নেব। সম্পূর্ণ নারিকেলের মিশ্রণটাই প্যানে নেওয়া হয়ে গেলে নিচে পানির মধ্যে অবশিষ্ট যে নারিকেলের মিশ্রণটা রয়ে যাবে সেটা কিন্তু একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেবেন। এখন এই পানিটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে অবশিষ্ট যে নারিকেলের সলিডটা রয়ে গেছে সেটা থেকেই কিন্তু আমরা নারিকেল তেলটা বের করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে ঘন নারিকেলের দুধটা আমি দিয়ে দেব এবং অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণ দুধটাকে ভালোভাবে জাল করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন যখন দেখবেন দুধের মধ্যে একটা বলক চলে এসেছে তখন কিন্তু চুলার হিটটা কমিয়ে লো মিডিয়াম করে দেবেন, কারণ নারকেলের দুধটা যত জাল করবেন ততই কিন্তু মিশ্রণটা থকথকে হয়ে যাবে, মানে একেবারে ঘন হয়ে যাবে এবং আস্তে আস্তে তেলটা কিন্তু বেরোতে শুরু করবে। ফ্রেন্ডস, খেয়াল করুন অলরেডি কিন্তু তেল বেরোতে শুরু করেছে। এখন আবারও আমি চুলার লো মিডিয়াম হিটে ঘন নারিকেলের মিশ্রণটা নেড়ে চেড়ে যাবো। ফ্রেন্ডস, যখন দেখবেন ঘন নারিকেলের মিশ্রণটা আস্তে আস্তে ঠিক এভাবে হালকা ব্রাউন হতে শুরু করবে এবং ধলা পাকিয়ে যাবে, সেই সাথে তেলের মধ্যে ফেনা উঠতে শুরু করবে, তখনই বুঝতে হবে সম্পূর্ণ তেলটাই কিন্তু বেরিয়ে গেছে। ফ্রেন্ডস, দেখুন ঘন নারিকেলের পেস্টটা কিন্তু ছানার মতো ধলা পাকিয়ে গেছে এবং হালকা একটু ব্রাউন হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং তেলটাকে ঠান্ডা করে একটা বয়মে ঢেলে নেব। দেখুন, তেলটা কিন্তু এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে।
এখন এই তেলটাকে আবারও আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এর জন্য এখানে আমি 300 গ্রামের একটা জার নিয়ে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে তেলগুলো আমি জারের মধ্যে নিয়ে নেব। ফ্রেন্ডস, খেয়াল করুন, জারের মধ্যে তেলটা নেয়ার পরেও আরও একটু তেল কিন্তু অবশিষ্ট রয়ে গেছে। এই হলো ফ্রেন্ডস, আমি এখানে যে পরিমাণটা ব্যবহার করেছি সে পরিমাণে প্রায় 300 থেকে 350 গ্রাম নারিকেল তেল বেরোবে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এখন থেকে আর ভেজালের যুগে না থেকে নিজেই সামান্য একটু কষ্ট করে ঘরেই তৈরি করে ফেলুন 100% পিওর নারিকেল তেল। আর ফ্রেন্ডস, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিটা রেসিপি কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।